আসসালামু আলাইকুম অল থেকে আমি আছি মোহাম্মদ মামুন চৌধুরী আর আপনারা দেখতেছেন অল আজকে কুমিল্লা থেকে যে মালগুলো ডেলিভারি করলাম এটা হচ্ছে কুষ্টিয়া দরগা এক প্রবাসীবের বাড়িতে উনি এ ভাই উনি প্রবাস থেকে ওনার বাড়ির যতগুলো অ্যাসেসের কাজ আছে গেলাসের কাজ আছে সব কিছু অর্ডার করেছে আজকে সম্পূর্ণ মাল ডেলিভারি করলাম আর কী কী মালামাল ডেলিভারি করলাম সম্পূর্ণ আজকে ভিডিওতে জানতে পারবেন বাইরের বাড়িতে আমরা একটা সুন্দর একটি বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ডিজাইন ক্যাপসাল ডায়মন্ড ডিজাইনের একটি গেট তৈরি করে দিয়েছি দুটো বারেন্দা পিছনে দুটো বারেন্দা এবং কি কিছু থাইগ্রিল অ্যাসেস দিয়ে এবং কিছু গ্লাস তৈরি করে দিয়েছি এবং কি ভিতরে একটা অ্যাসেসের সিঁড়ি তৈরি করে দিয়েছি প্রায় তিন লক্ষ সাড়ে তিন লক্ষ টাকার মতন কাজ আর আমরা প্রথমে শুরু করি গেটটা দিয়ে আমরা যে বাইরের জন্য যে গেটটা তৈরি করেছি গেটটার সাইজ রয়েছে সাত ফিট বাই আট ফিট টোটাল স্কোয়ার ফিট করলে ছাপ্পান্ন স্কোয়ার ফিট হয় এটার প্রতি স্কোয়ার ফিট আমরা নিয়েছি পনেরোশো টাকা এটা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা পনেরোশো টাকা করে নিয়েছি এটা দুপালা বাইর দিয়ে খুলবে পকেট পালা একটা দেওয়া আছে যেটা ভিতর দিয়ে খুলবে আর এটা খুবই মজবুত ডিজাইন আমরা পিছনের সিঁড়ির জন্য যাতে বাইর থেকে দেখা না যায় বা ভিতর থেকে দেখানো যায় এই জন্য আমরা পিছনের সিট ব্যবহার করে দিয়েছি আর যদি এটার মধ্যে পিছনে সিট ব্যবহার না করতাম তাহলে কিন্তু সৌন্দর্যটা এত ভালোভাবে ফুটাতো না এটা বাহির থেকে ভালো সৌন্দর্য ফুটায় আপনারা যদি আপনার বাড়িতে এই ডিজাইনটা তৈরি করতে চান তাহলে পনেরোশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ওয়ান পয়েন্ট টু দিয়ে করলে চোদ্দোশো টাকা ওয়ান এমএম দিয়ে করলে আপনি তৈরি করতে পারবেন তেরোশো টাকার মাধ্যমে আপনি যত টাকা দেবেন তত টাকার মাধ্যমে করা সম্ভব গেটটার মূল্য আসে প্রায় চৌরাশি হাজার টাকার মতো আপনি চৌরাশি হাজার টাকার মাধ্যমে সেম ডিজাইনটা তৈরি করতে পারবেন আমরা যে বাইরের জন্য দুইটা বারেন্দা তৈরি করেছি দুটা বারেন্দা রয়েছে খুবই বড় বড় বারেন্দা যেটা রাউন্ড বারেন্দা আমরা খুব সুন্দরভাবে ফিনিশিং করে কাজগুলো কমপ্লিট করে দিয়েছি আর বাড়িটা বাইক ডুপ্লেক্সভাবে সুন্দরভাবে তৈরি করেছে দুটোটা বারান্দাতে প্রায় পঁয়ত্রিশ হাজার করে সত্তর হাজার টাকার মতন খরচ হয়েছে কোন কোনো বারান্দাতে একটু কম আসতে পারে কোন কোনো বারান্দাতে একটু বেশি আসতে পারে এগুলো সম্পূর্ণ নির্ভর করে আপনার উপর আপনার মালের উপর যেহেতু আপনি ভালো মাল ব্যবহার করলে আপনার টাকা একটু বেশি আসবে নর্মাল মাল ব্যবহার করলে টাকা একটু কম আসবে আরেকটা কথা আপনাদেরকে বলে রাখি আপনি যদি বারান্দার গ্রিলটা কেউ যদি চান এর যে পাতলা মাল ব্যবহার করতে চালে চারশো তিরিশ টাকার মাধ্যমে করা সম্ভব আমি আস্তে কাজে মূলত রসইটা সবসময় আপনাদেরকে বলি আপনারা যে যেখান থেকে সব ধরনের মাল তৈরি করবেন ভালো শুধুকেও তৈরি কারিগরদের তৈরি করবেন তাহলে কাজের ফিনিশিং কাজের মান সবচেয়ে ভালো হবে আর দুটা বারান্দা কিন্তু সামনে রয়েছে পিছনে দুটো বারান্দা রয়েছে আমি ভিডিওটার শেষের দিকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করতেছি আর বাইরের জন্য কিন্তু আমরা বাড়িতে একটা অ্যাস এস এস সিঁড়ির ডিজাইন তৈরি করে দিয়েছি সিঁড়িটা খুবই চমৎকার যারা কিনা ডোপ্লেক্সভাবে বা রাউন্ড করে বা যেভাবে তৈরি করেন না কেন রাউন্ড সিঁড়ির মূল্য কিন্তু একটু বেশি এটা কিন্তু রাউন্ড নয় এটা হচ্ছে শুধু সিধা ডিজাইন আর এই ডিজাইনটা আমরা প্রতি স্কোয়ার ফিট ওয়ান পয়েন্ট টু এম এম মাল দিয়ে নিয়েছি চারশো পঞ্চাশ টাকা কেউ যদি চান চারশো পঞ্চাশ টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আপনি যদি এর চেয়ে মোটা মাল ব্যবহার করতে চান তাহলে পাঁচশো টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন বর্তমান মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা কেউ যদি ওয়ান এম মাল দিয়ে তৈরি করতে চান তাহলে চারশো টাকার মাধ্যমে করতে পারবেন সবগুলো মালে এরকম আপনি যত পাতলা মাল ব্যবহার করবেন তত টাকা কম আসবে আর আমরা যে কাজটা এমনভাবে ফিনিশিং দিয়েছি আপনি যেখানে হাত দিলে বসতে পারবেন এখানে ওয়াইল্ডিং করা আছে আমরা খুব সুন্দরভাবে ফিনিশিং দিয়ে কাজটা কিন্তু উপর দিকে নিয়ে গিয়েছি মনে হচ্ছে এখানে জয়েন আসলে কিন্তু এখানে দু তিনটা করে জয়েন করা থাকে কারণটা হচ্ছে একটা এলবুকে শর্ট জয়েন করে আমরা মিলিয়ে থাকি আর আমাদের কাজে রহস্য এখানে আমরা কাজকে সুন্দরভাবে ফিনিশিং ফিনিশিংয়ে কাজগুলো করি এর জন্য কিন্তু এত দূর দূরান্ত থেকে আমাদেরকে মানুষ অর্ডার করার চেষ্টা করে দেখা যাচ্ছে অনেক সময় অনেকে আমাদেরকে ফোন করে পায় না আমরা বলি ভাই আপনারা যে একটু অর্ডার করতে চান আপনি কষ্ট করে বারবার না করলে একবার না একবার কথা বলে আপনি অর্ডার করতে পারবেন আপনার যে সিডি ডিজাইনটা তৈরি করেছি উপরে একটা চার ইঞ্চি স্টার স্টার নয় হচ্ছে অলিম্পিকের ডিজাইন ব্যবহার করে দিয়েছি এবং কি নিচের মধ্যে আমরা কিন্তু স্টার ব্যবহার করে দিয়েছি এটার জন্য কিন্তু সিঁড়িটা খুবই চমৎকার লাগে অন্য অন্য সিঁড়ি থেকে একটু সৌন্দর্য বেশি যায় কেউ যদি চান সিধা সিধা টানা টানা পাইপ লাগাতে তাও কিন্তু কি আমরা প্রাইস সেম আসবে কারণটা হচ্ছে সিধা সাদা ডিজাইন এবং পেঁচানো ডিজাইনের মধ্যে বেশিটা ডিফারেন্স হয় না যেহেতু আমরা এটার মধ্যে সুন্দর করে ডিজাইন করে দিয়েছি এর জন্য কিন্তু খরচ একটু বেশি নেই নেই আমরা সেম প্রাইস নিয়েছি কারণটা হচ্ছে বাইর বাড়িতে অনেকগুলো কাজ ছিল এই জন্য আর টাকা বড়ো কত না দেখা যাচ্ছে আমরা এই বাড়িতে যতগুলো মালে ব্যবহার করেছি সবগুলো মালেই ব্যবহার করেছি এক নম্বর হাই কোয়ালিটি মাল এর জন্য কিন্তু আমরা টাকার পরিমাণটা আপনাদেরকে আবারও বলে দিচ্ছি গেট পনেরোশো টাকা গ্রিল চারশো পঞ্চাশ টাকা এবং কি বারান্দার গ্রিলটা যেগুলো এগুলো রয়েছে আপনার চারশো আশি টাকা সিরেটা রয়েছে চারশো পঞ্চাশ টাকা আপনি সেম প্রাইসের মাধ্যমে করতে পারবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কারখানা ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা বুড়িচং থানা বুড়ুচং বাজারে আপনি চাইলে যে কোনো স্থান থেকে অর্ডার করতে পারেন আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কী হবে আমি যখন নতুন নতুন ভিডিওগুলো ছাড়ব তখন আপনার কাছে নোটিফিকেশন মাধ্যমে চলে যাবে আমাদের কাজ দেখে আপনার কাজের মান দেখে আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে বলবেন না ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম আহমতুল